বিরোধের পর স্বাগত আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিটের পর এবার নেট পরীক্ষা বাতিল যে নিট নিয়ে এতদিন যাবত বিতর্ক অসঙ্গতির অভিযোগ কেন্দ্রের উপর একের পর এক চাপ সৃষ্টি তারই মধ্যে নেট পরীক্ষা রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল রীতিমতো মাথায় হাত ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের ভারতের শিক্ষা ব্যবস্থা এবার অন্তর্জলি যাত্রা নিট এর পর এবার ন্যাট পরীক্ষায় বড় সড় দুর্নীতির যোগ্য দ্বারা শিক্ষকতা করলে শিক্ষার মান কি হবে প্রশ্ন কিন্তু এবার তুলছে সাধারণ মানুষ পরীক্ষা বাতিল হয়েছে সিবিএ তদন্ত শুরু হয়েছে সাফাই কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের কি বয়ান থাকে তার জন্য নজর ছিল সকাল থেকে প্রত্যেকেরই ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে তদন্ত শুরু হয়েছে তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব আমার সাথে এই স্টুডিওতে রয়েছে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় আপনাকে নিউজ ব্যাঙ্গার পর্দায় স্বাগত জানাচ্ছি আহ নিটের পর এবার নেট অসঙ্গতির অভিযোগ শিক্ষা দপ্তরও তা মেনে নিয়েছে ছাত্রছাত্রীরা কতটা বিপদের সম্মুখীন হচ্ছে বারংবার কি নমস্কার আসলে পর যে নিটের এই নেট ইউজিসি নেট যে পরীক্ষা যেটা মূলত অধ্যাপকদের নিযুক্তি মানে এন্ট্রি লেভেলে এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটা একটা রিপোর্ট এসেছে যে আসলে যে দেখা যাচ্ছে কিছু হয়তো সাম ঠিক আছে তো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট তাই এটাকে বাতিল বলে ঘোষণা করেছে আসলে এই যে পাবলিক এক্সামিনেশনস যেগুলো বিগত কয়দিনই লক্ষ্য করছি যে যেগুলো বাতিল হচ্ছে আসলে প্রশ্নপত্র লিকই হোক বা কোনো স্ক্যামই হোক বা ইরিগুলারিটিসই হোক বা যে সমস্ত পদক্ষেপগুলো মানে গোপনীয়তার যে চূড়ান্তভাবে যে মেনটেইন করার যে ব্যাপারটা আছে সেটা হয়তো কোথাও কোনো কোনো জায়গায় ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেটা তো নিঃসন্দেহে মানে অত্যন্তই মানে কী বলব দুর্ভাগ্যজনক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছেন এবং অলরেডি সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে এখন কোথায় কিভাবে কি হয়েছে তার নিশ্চয়ই আস্তে আস্তে রিপোর্ট আসবে বেরিয়ে আসবে তবে যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট যেটা দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে যেটা নাকি আমরা দেখেছি পাস হয়েছে সেটা যদি বেসিক্যালি ভালোভাবে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় কারণ আপনি যদি এবার লক্ষ্য করে দেখেন তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন অনেকগুলো পরীক্ষার রেজাল্টে কিন্তু আমরা লক্ষ্য করছি মহারাষ্ট্রে লক্ষ্য করেছি তেলেঙ্গানায় লক্ষ্য করেছি আসামে লক্ষ্য করেছি প্রদেশে কনস্টেবলের যে কয়দিন আগে যে একটা ইন্টারভিউ পরীক্ষা হয়েছিল সেটাও শোনা যাচ্ছে যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে নিটেরটা তো সরগুল চলছেই সরগুল চারিদিকে চলছে তার মধ্যে এসছে নেটে ইউজিসি নেট পরীক্ষার ব্যাপারটা তো এখন যে যারা পরীক্ষা দিয়েছে এবং যারা ভালো রেজাল্ট করেছে হয়তো ওনারা তো সবাই তো পরে এই তার সঙ্গে জড়িত নয় সেকশন ইজ ইনভলভ কিন্তু বেসিক্যালি যে সুপ্রিম কোর্টে যে রায় যে আসলে নিট সম্পর্কে যে দিচ্ছিলেন যে অবজারভেশনগুলো আমাদের যে সুপ্রিম কোর্টে যেটা নিয়ে সবগুলোকে সি এখন গিয়েছে আজকেও বলেছে গত আঠারোই জুনও বলেছে জিরো 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 ওয়ান পার্সেন্টও যদি কোথাও কোনো কোনো জায়গায় ঘাটতি থাকে ঠিক বা নেগলিজেন্স দেখা যায় এটাকে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে ঠিক আছে সুতরাং এখন দেখুন এই নেট পরীক্ষা যেটা এবার হয়ে গেল প্রায় এগারো লক্ষর মতো পরীক্ষা দিয়েছে আমরা জানি বিভিন্ন কলেজগুলোতে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও যদি লক্ষ্য করি আমরা লক্ষ্য করি যে আসলে যে উচ্চশিক্ষায় যারা পড়াতে আসবেন ঠিক আছে এবার যে পরীক্ষার যে যেটা নাকি আমরা লক্ষ্য করছি যে এগারো লক্ষ পরীক্ষা দিয়েছে যারা পাশ করেছে যে কলেজগুলো তো কিন্তু শিক্ষকের দরকার ঠিক আছে তো সেই জায়গায় যদি ইউজিসির মতো ইউজিসি নেট পরীক্ষায় যদি মানে যদি কোথাও যদি কম্প্রোমাইজড হয়ে যায় সেটা তো নিঃসন্দেহে বেসিক্যালি অ্যালার্মিং সিগন্যাল বিপজ্জনক সিগন্যাল ঠিক আছে এটা তো মানতেই হবে এবং গভর্নমেন্ট ইজ অলসো বেসিক্যালি এজ এ এবং বেসিক্যালি যারা যারা সিবিআই যেহেতু তদন্ত দিয়েছে উই এক্সপেক্ট দ্যাট দ্য সিবিআই উইল বেসিক্যালি রিজলভ দ্য কেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবং যারা নাকি এই চক্রের সঙ্গে জড়িত যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্টের যে যে বেসিক্যালি যে সমস্ত পানিশমেন্টের কথা বলা হয়েছে পাঁচ থেকে দশ বছর এবং যদি কোনো অর্গানাইজেশন তার সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের মোটামুটি এক কোটি টাকা অবধি ফিনান্সিয়াল কিন্তু ওদের কিন্তু মানে পেনাল্টি হতে পারে সুতরাং সাম এরকম স্ট্রিঞ্জেন্ট মেজার্স যদি না আসে তাহলে উই উইল সি বেসিক্যালি দেখুন যেখানে এগারো লক্ষ পরীক্ষা দিয়েছে নিটে চব্বিশ লক্ষ পরীক্ষা দিয়েছে এখন মানে বেনিফিট প্রশ্ন লিকের জন্য যে চক্রটা জড়িত আছে এই চক্র থেকে মানে ওরা হয়তো কিছু টাকা অনেক টাকা রোজগার করে নিচ্ছে একটা সেকশন এই যে নজিরবিহীন ঘটনা নিটের পর এই নেট অভিযোগ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রের জন্য এই যে একের পর অভিযোগ সবটাই ম্যানেজমেন্টে যারা দায়িত্বে রয়েছেন তাদের গাফিলতি অনেকেই মনে করছেন বা তাদের মধ্যেই কিছু লোক এ সমস্ত কাজে জড়িত রয়েছে কি মনে হয় শিক্ষা দপ্তর বলছে যে স্বচ্ছতায় যেন পরীক্ষা হয় তার জন্যই বাতিল করা হয়েছে অসঙ্গতি এই স্বচ্ছতার কথা যদি আগেই মাথায় থাকতো তবে তবে তো এই এই ঘটনাই হতো না পর ঘটনা দেশবাসী দেখতো না ভবিষ্যৎ নষ্ট হতো না ছাত্রছাত্রীদের তাই আগে থেকে সতর্ক হওয়া খুব প্রয়োজন ছিল কি মনে করবে না না দেখুন না আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম প্রশ্নপত্র যখন নাকি যে কোনো এবং এ সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যেগুলো আছে তো সেগুলোতে আসলে যারা এক একটা এক জায়গায় আছে যারা অর্গানাইজ করছে ওনারা তো প্রশ্ন করছেন না প্রশ্নটা নিচের দিকে কেউ করছেন সেই প্রশ্ন যিনি করছেন তার প্রশ্ন সবটাই থাকছে সেটা না মাঝখানে এসে এটা আবার একটা বোর্ডে এটা দেখছে ঠিক আছে তারপর প্রশ্নপত্র একটা জায়গায় ছাপানো ছাপাতে যাচ্ছে ইন দ্য প্রসেস দে আর লট অফ পিপুলস হু আর মানে এটা কিন্তু কেবলমাত্র যিনি প্রশ্ন করছেন মানে আমি যদি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো এই সমস্ত পাবলিক এক্সামিনেশনের প্রশ্ন করেও থাকি আই শুড নট আমার প্রশ্ন সবগুলি এসেছে ঠিক আছে এখানে যে যে বিহারে যে যে কালকে স্বীকারোক্তি দিয়েছে যা যে ছেলেটা যাদেরকে মানে বেসিক্যালি পিক করা হয়েছে আর কি ওর যে রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে যে সমস্ত প্রশ্ন ওকে দিয়েছে সবগুলোই আনসার সে মুখস্থ করে চলে এসেছে এবং সে বলেছে যে ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকা দিয়েছে ঠিক আছে আপনি যে ফিগারটার কথা বলছিলেন পত্রিকা হচ্ছে সেই ফিগারই এসছে এখন এই টোটাল প্রসেসের মধ্যে দেয়ার ইজন দেয়ার ইজ পিপলস আর দেয়ার নিড টু বি আইডেন্টিফাইড যদি আইডেন্টিফাই না করা যায় তাহলে দেখুন বেকার সমস্যা ভারতবর্ষের একটা সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা তার মধ্যে যদি আপনি লক্ষ্য করে দেখ যদি লক্ষ্য করি যে এই বিগত এক বছরে যতগুলো বিভিন্ন পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এটা থেকে আমি বিভিন্ন রাজ্যে এগুলো হচ্ছে হয়তো ইউজিসি ন্যাট বা নিট এগুলো বড় বলে এগুলো এখন বেশি প্রচারে আসছে কিন্তু মাঝে মাঝে আমরা শুনি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র একটা সেকশন পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে একটা নিশ্চয়ই এই যে বাণিজ্য একটা ঠিক আছে এটা তো বেসিক্যালি একটা কি বলবো এটা একটা অত্যন্ত মানে মানে তীব্র ভাষায় নিন্দা জানানো ছাড়া আর কিছু করার নেই বলার নেই তো এটা তো হওয়া উচিত নয় এখন যারা উপরে বসে আছেন যারা যারা দায়িত্বে আছেন অ্যাভয়েড দেয়ার রেসপন্সিবিলিটি কারণ টোটাল সিস্টেমটাই কাজ করছে আর আপনি যদি টপ টু বটমে যদি লক্ষ্য করেন পিরামিডের ত্রিভুজের যদি লক্ষ্য করেন যিনি উপরে বসে আছেন উনি একা কাজটা করতে পারবেন না নিচের ওদেরকে জড়িত সিস্টেম মানে কি কোথাও যদি কোনো একটা সিস্টেমে যদি কোনো একটা মেশিন বা পার্টস যদি বিকল হয় তাহলে গাড়িটা যেরকম চলে না কোনো সংগঠনও চলে না এভরিবডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখন এই সবারই বিশ্বাসযোগ্যতা একটা বড় ব্যাপার এই সমস্ত ব্যাপারে কোথাও যদি কোনো জায়গায় কেউ পথভ্রষ্ট হয় বা যদি অন্য কোনো কোন যদি অর্থের লোভে যদি নিজেদেরকে বিক্রি করে দেয় তাহলে সিস্টেম কলাপস করবে এবং এবং ইদানিংকালে তো আমরা এটা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এটা কেবলমাত্র যে কোনো একটা রাজ্য মানে আপনি মানে মানে যারা সরকারে আছে তারা না বলছি এরকম বিরোধী দলের যারা রাজ্য শাসন করছে সে সমস্ত রাজ্য লক্ষ্য করা যাচ্ছে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে ঠিক আছে এটা তো একটা আমাদের এখন একটা সামাজিক বেধি হয়ে গেছে কারণ কি তার পিছনে হয়তো কিছু কারণ থাকতে পারে বাট যা কিছুই থাকুক প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া এবং প্রশ্ন কিনে পরীক্ষা দেওয়াটা এটা যাদের যারা যারা নাকি নিটের প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিতে গিয়েছে যাবে বা পাশ করেছে আপনি যদি সুপ্রিম কোর্টে যারা বিচারপতি ছিলেন ওদের অবজারভেশনটা যদি পড়েন বেসিক্যালি নাইস অবজারভেশন দিয়েছে যে বলেছে যে যারা পাস করেছে যারা নাকি প্রশ্নপত্র কিনে পাস করে যারা নাকি আগামী দিনে ডাক্তার হবে দে উইল অলসো বি বেসিক্যালি নট ইউজফুল টু দ্য সোসাইটি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি যেহেতু নিট এবং নেট নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে তার পর কিন্তু বিরোধীরা এবার সরব হচ্ছে আন্দোলনে নেমেছেন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হয়েছে বিশেষ করে দেখা গেছে এসইউসিআই ডিএসইউ এর ছাত্র সংগঠন তারা এবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছে তারা বলতে চাইছে কেনই বা প্রতিনিয়ত এই ধরনের খবর এই ধরনের অভিযোগ উঠে আসছে তবে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কি কি বলবে কি কথা রয়েছে শিক্ষা মন্ত্রকের একাধিক বিষয় কিন্তু এবার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা বিশেষ করে এবং ছাত্র সংগঠন তারা এবার বিক্ষোভে সামিল হয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা বাতিল হবার পর হওয়ার নেমে বিক্ষোভে সামিল নেট পরীক্ষা নিয়েও দেখা গেছে বিক্ষোভে সরব হয়েছিল বিরোধী ছাত্র সংগঠন এবার নিট নিয়েও নিটের পর নেট নিয়েও কিন্তু এবার বিক্ষোভে সামিল হয়েছে বিরোধী ছাত্র সংগঠনের নেতৃত্বরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমারও আলোচনায় আসবো সঞ্জয়বাবু বাবু একটা বিষয় বিরোধী শাসক দলকে একাধিক বিষয়ে কটাক্ষ করছে শাসক দল তারা সে তার মতো করে বক্তব্য রাখছে তাতা তা ছোড়াছুড়ি চলছে কিন্তু এর পেছনের যে চিত্র যারা অভিভাবকেরা সারা বছরের জমানো পুঁজি খরচ করছে এই বড় বড় সর্বভারতীয় পরীক্ষায় তার সন্তানকে বসানোর জন্য বা সারা বছর রূপার্জনকে এক প্রকার খরচ করছে তার সন্তান যেন সে সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় দিয়ে মানুষের মতো মানুষ বা তার যোগ্যতাটাকে অত্যন্ত মানে অর্জন করতে পারে তারপর এই বাতিলের একের পর এক খবর কতটা মনোবল ধীরে ধীরে দুর্বল হচ্ছে অভিভাবকদের কি বলবেন দেখুন প্রথমে তো আমি বললাম অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ব্যাপার আপনি আমাদের যারা নাকি যাদের যারা সুপ্রিম কোর্টের যে দুজন বিচারক যারা নাকি এগুলো দেখছেন এবং বিশেষ করে নীটটা দেখছেন ওনাদের অবজারভেশনগুলো যদি লক্ষ্য করেন মানে মানে গার্জেনদের কথা ওনারা বলছেন যে আমরা বুঝতে পারছি যে এইরকম রকম স্টেজে এসে একটা ছাত্র এবং তার অভিভাবকের কতখানি কতখানি নিষ্ঠা কত শ্রম কত অর্থ তাদেরকে ব্যয় করতে হচ্ছে তারপর যদি লক্ষ্য করা যায় যে প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়ে গিয়েছে কারোর বেসিক্যালি মানে কি বলবো এই নেগলিজেন্সের জন্য ঠিক আছে বা সিস্টেমের কোথাও ঘাটতির জন্য সিস্টেমের মানে মানে ফল্টের জন্য সেটা তো মানে যারা সাফারার মানে এটা তো ভাষায় ব্যক্ত করবার মতো নয় যারা মনে কারণ কি এখন হয়তো মানে হয়তো যারা নাকি সরকারে আছে উনারা ওনাদের বক্তব্য রাখবেন এবং যারা বিরোধী দল যারা আছেন ওনারা তো এগুলো বলবেনই কারণ ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এভরিবডি হ্যাজ এ রাইট টু স্পিক অ্যান্ড টেল কিন্তু আলটিমেটলি কি হয় আলটিমেটলি হু আর দ্য সাফারার সাফার্স আর দ্য স্টুডেন্টস প্যারেন্টস এবং তার যে টাইমটা নষ্ট হলো যে টাইমটা নষ্ট হল যে টেনশনটাতে তার গেল এবং এগুলি এরকম পরীক্ষা আপনার আপনি মানে এবার পাশ করেছেন আগামীবার আপনি নাও পাশ করতে পারেন ঠিক আছে সুতরাং দ্যার ইজ নো গ্যারেন্টি সেকেন্ড টাইম ইউল পাস আগেইন অল গ্যাট দ্য সেম মার্ক আমিবার আমি এবার আমাদের টেলিফোন লাইনে নিউজ ব্যাংকার সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তরুণ কুমার নস্কর যিনি সর্বভারতীয় সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তিনি কি বলছেন নেট পরীক্ষার দুর্নীতি বা অসঙ্গতি নিয়ে উনার কি বক্তব্য শোনাচ্ছি নিট পরীক্ষার পর আবার নেট পরীক্ষাতেও দেখা গেল যে দুর্নীতির অভিযোগ কি বলবেন বারবার কেন এরকম দুর্নীতি হচ্ছে শিক্ষাঙ্গনে শুনুন নিট পরীক্ষা পরিচালনা করত এনটিএ নেট পরীক্ষাও পরিচালনা করেছে এনটিএ এবং এই ধরনের সমস্ত প্রতিযোগিতামূলক সর্বভারতীয় পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে এনটিএ ফলে এনটিএ যে এই পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে একেবারেই যোগ্য নয় স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করতে এটা কিন্তু আজকে প্রমাণিত এই এনটিএ গঠন করা হয়েছে জাতীয় শিক্ষানীতির নির্দেশ অনুসারে জাতীয় শিক্ষানীতি আমরা বিরোধিতা করি আমরা মনে করি জাতীয় শিক্ষানীতি আজকে গোটা দেশে শিক্ষার বেসাককারীকরণ দৈরিকীকরণ সাম্প্রদায়িকীকরণের জন্য দায়ী এবং বিশেষ করে শিক্ষার কেন্দ্রীকরণ এই যে শিক্ষার কেন্দ্রীকরণ এই এনটি এর মধ্য দিয়ে করা হয়েছে গোটা দেশের পরীক্ষা ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করবে অথচ এমন একটা সংস্থা যেটা কিন্তু নির্বাচিত সংস্থা নয় যেটা মনোনীত সংস্থা এবং যারা আজকে শাসক তাদের মনোনীত তারা তারা গোষ্ঠীচার মুক্ত ভারতবর্ষ তৈরি করবেন অথচ তারা প্রত্যেকেই তাদের অতীত এবং বর্তমানেও ভ্রষ্টাচারের সঙ্গেই যুক্ত ভ্রষ্টাচারই তারা করে এসছেন ফলে আজকে টিএ আজকের পরিচালনা করার ফলে তারা উন্মুক্ত করে চলেছে এবং আরো একটা বিষয় সমর্থন এবং এই হওয়ার গোটা মেডিকেল শিক্ষা সেটা কিন্তু পরিচালিত হাত যাদের হাতে চলে গেছে তারা হচ্ছে কোচিং মাফিয়া ফলে মেধা যাদের আছে তারা যদি সমাজের অর্থনৈতিকভাবে প্রান্তিক শ্রেণীর হয় তাতেও তাদের এই ডাক্তার হওয়ার কোন সুযোগ নেই আবার সমাজের উচ্চবিত্ত স্তরের মধ্যেও যদি কারোর মেধা থাকে তাতেও কিন্তু তিনি ডাক্তার হতে পারবেন না কেবল মেধার বলে এখন দরকার টাকা টাকা দিয়ে তারা ডিগ্রি কিনছে আপনার কি মনে একটু থামাবো আপনার কি মনে হচ্ছে যে এই এত বড় অপদার্থতার জন্য যারা ওই কমিটির মাথায় রয়েছে তাদের প্রত্যেককেই পদত্যাগ করা উচিত আমরা আমাদের দাবি সারা ভারত জাতি সারা ভারত কমিটি আমরা যে দাবি করেছি নিট বাতিল করতে হবে এনটিএ কে অবলুপ্ত করতে হবে এবং যিনি এই যে দুর্নীতি হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন সেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তাকে দায়িত্ব নিয়ে এই দুর্নীতির দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এই দাবিগুলো আমরা করেছি আপনারা শুনলেন ওনার বক্তব্য রীতিমত এই পুরো ঘটনায় কিন্তু ভেঙে পড়েছেন অভিভাবক আমি আবারও আলোচনায় ফিরছি সঞ্জয় বাবুর সাথে এই যে আপনি বলছিলেন যে সব থেকে বেশি এই পুরো ঘটনায় পরীক্ষার্থীদের মনোবল দুর্বল হচ্ছে অভিভাবকরা দুর্বল হচ্ছে আগামী দিনে এই যে পরীক্ষা বাতিলের মতো খবর তা যদি আরো বাড়তে পারে পরীক্ষার্থীরা তো আর পরীক্ষা দিতে আগ্রহই দেখাবে না তাদের মধ্যে এক প্রকার আশঙ্কা সৃষ্টি হবে কি বলবেন না দেখুন এতটা পা হয়েছে তো নিঃসন্দেহে যা হয়েছে সেটাকে তো কখনোই মানে সাধুবাদ জানানো যায় না বা সমর্থন করা যায় না নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশান সরকার নেবে আপনি ওই আপনি সেটা ওই বক্তব্য শুনছিলাম ওনার ওই এডুকেশন কমিটি যিনি বলছিলেন তা এন টি এর জন্য মানে এটা দেখুন এন যেমন নির্বাচিত সংস্থা নয় সেরকম আগে যখন নাকি নেট পরীক্ষাটা হতো চালু হয়েছিল দু সালে তখন এটা সিবিএসই নিত ঠিক আছে ওই সিবিএসইও কিন্তু আপনার নির্বাচিত না ঠিক আছে দিজ আর অলসো বেসিক্যালি অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে বা থ্রুসাম লেজিস্লেটিভ মেজার্সে এটগুলোকেও ওদেরকে যারা নাকি সিবিএসই যারা কর্মকর্তারা আছেন ওনারা করতেন এখন বেসিক্যালি পদত্যাগ করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না কারণ কি যদি নিটে হয়েছে নেটে হয়েছে বেসিক্যালি এটা কেন হল দিস নিডস টু বি আইডেন্টিফাইড ফার্স্ট দিস নিড টু বি দিস নিডস টু বি আইডেন্টিফাইড ফার্স্ট এবং এখানে এসে একটা সুইপিং কমেন্ট আমি এখানে করতে চাই না ঠিক আছে তবে ইন দ্য ডেইস টু কাম আই এম হোপফুল যেহেতু পাবলিক এক্সামিনেশান এক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলরেডি অ্যানেক্টেড রয়েছে সেখানে আমরা আশা করব যেহেতু সিবিআইয়ের কাছে তদন্ত গিয়েছে এবং কারা কারা আসল দোষী কোথায় কু কোন জায়গায় খামতি ছিল যার জন্য এ ধরনের পরীক্ষা বাতিল করতে হতো এবং তার জন্য যারা দোষী তাদের যথাযথ শাস্তি হবে এবং যদি যথাযথ শাস্তি হয় তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন ইন দ্য ডেজ টু কাম সিচুয়েশন উইল ইম্প্রুভ এবং যারা নাকি এন টিএ নিশ্চয়ই পরীক্ষা নেওয়ার সময় যে সমস্ত তা ওনারা নোটিশ করেছেন বা ওদের নোটিশে এসেছেন এগুলোকে কিভাবে আরও বেশি সুচারুভাবে এগুলোকে বদ্ধ করা যায় এবং যে সমস্ত জায়গাগুলি লুফলস ছিল যেগুলোকে কারেক্ট করা যায় ব্যবস্থা গ্রহণ করবে কারণ এইভাবে তো আসলে আলটিমেটলি তো পাবলিক সেন্টিমেন্টকে নিয়ে তো খেলা করা চলে না না বেসিক্যালি আলটিমেটলি দ্য স্টুডেন্টস গার্জেন সোসাইটি এভরিবডি ইজ সফারিং ইট ইজ ব্রিঙ্গিং এ ব্যাড ইমেজ টু দ্য সোসাইটি এবং সেটা রাজ্য সরকারই হোক বা কেন্দ্রীয় সরকারই হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হোক ওদের সবাইকে সামগ্রিকভাবে আসলে এটাকে একসঙ্গে চিন্তা করতে হবে কেন এ ধরনের পাবলিক এক্সামিনেশনগুলোতে পারে বারে প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে কারা দায়ী তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমার মনে হয় এগিয়ে আসা উচিত রাজনীতি আমরা রাজনীতির জায়গা করব। নিঃসন্দেহে হ্যাঁ এভরি পলিটিক্যাল পার্টিজ উইল বেসিক্যালি ভেন্ট লিড দেয়ার ওপিনিয়ন আমি পার্সোনালি এটা মনে করি একদমই আর একটা বিষয় আমি অবশ্যই জানবো যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তিনি বলেছেন যে শিক্ষা মন্ত্রীকে পদত্যাগ করা প্রয়োজন আপনি একজন শিক্ষাবিদ আপনি কতটা সহমত পোষণ ওনার না না আমি তো আপনাকে বললামই দেখুন রেল দুর্ঘটনা ঘটলো রেল মন্ত্রীকে পদত্যাগ করতে হবে রেল যে আপনি যে শিক্ষা ব্যবস্থার উপরে উনি আছেন দায়বদ্ধতা ওনার আছে নিঃসন্দেহে অ্যাকাউন্টেবিলিটি ইজ দেয়ার কিন্তু এটা কি যে প্রশ্নপত্র লিক হয়েছে সেটা কি শিক্ষামন্ত্রী করেছেন শিক্ষামন্ত্রী করেনি কোন সিস্টেমের কত জায়গা কোন জায়গায় দেয়ার ওয়ার সাম ল্যাপসেস বিকজ অফ উইচ বেসিক্যালি দিস মিসম্যাচ অকার্ড ঠিক আছে তো এখন আপনাকে একটু থামাচ্ছি আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছি রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আমাদের সাথে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই নেট পরীক্ষার অসঙ্গতের বিষয়কে কেন্দ্র করে বা সিবিআই কি মনে করেন সিপিআই কোন কোন ধারায় এই মামলা গ্রহণ বা এই মামলা করা উচিত আগে আমি তো একজন আইনজীবীর আগে একজন সামাজিক মানুষ এই সমাজের লোক আমি চাই শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠ ব্যবস্থা বজায় থাকো এখন তদন্ত হওয়া জরুরি এটা কেলেঙ্কারি এই কেলেঙ্কার যা উচিত পৌঁছা দরকার তারা যুক্ত দীর্ঘদিন ধরে এগুলো চলছে শুধু সিবিআই তদন্তে আমার ভরসা নেই কারণ সিবিআই ততন্ত্র ভাবে স্বাধীনভাবে ব্যবসাদারী দক্ষতা নিয়ে তদন্ত করে এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় কারণ সিবিআই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা বড়ো তিক্ত আমি চাইব সুপ্রিম কোর্টের কোনো কর্মরত বিচারপতি অথবা উচ্চ আদালতের কোনো কর্মরত বিচারপতিকে দিয়ে এই কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত এটা আমি চাইবো সিবিআই তদন্ত হবে না আর আমি মনে করি আমি কেন যারা শিক্ষা সাথে যুক্ত শিক্ষা মানুষ সবাই আমরা মনে করি শিক্ষা মন্ত্রকে কেন্দ্র এই এই কেলেঙ্কারির নৈতিক দায়িত্ব নিবঅবতে করা উচিত আইতেনি আবার আরেকটি বিষয় অবশ্যই জানতে হয় যেহেতু সিবিএ এর উপর এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের জন্যতে সিবিএ তদন্তের রেকর্ড খুব একটা ভালো নয় তবে কি মনে হয় এবার কি রাজনীতির উরথে তদন্ত করতে এগিয়ে আসবে সিবিআই কি মনে করেন সিবিআই তদন্তে আর আজের অর্থের ভরসা নেই কারণ সিবিআই কেন্দ্রীয় সরকারের তোতাপাখি সিবিআই স্বাধীনভাবে পেশাদারি দক্ষতা নিয়ে তদন্ত করে না করতে জানে না সেই কারণেই শিক্ষা জগৎ এত বড়টা কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির মূলে পৌঁছার জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত সুপ্রিম কোর্টে কোনো কর্মরত বিচারপতি উচ্চ আদালতে কোনো কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করে একটি ঘটনার সুলভ সন্ধান করতে হবে কেলেঙ্কারির যুক্তদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে। হুম। এই একাডেমিক এই যে অসঙ্গতির অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে এবং তার মূল মাস্টারমাইন্ড কে কিতো এখনো পর্যন্ত সঠিকভাবে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। আপনি একজন আইনজীবী কি মনে করেন তদন্তের অগ্রগতি কত ধুত হলো? এই কাকে মাফায় তোbutton ধরেছে। যারা যারা গ্রেফতার করবেন দাবাইতে আসলে যুক্ত কে কাকে গ্রেফতার করবেন? এই তো সরকারে শিশু মহল রাজনৈতিক নেতৃত্বে শিশু মহল তথ্যসূরে শিশু যুক্ত এদের যোগ সাজদ ছাড়া কোনো খেলেনকারী ধরতে পারে না কে কাকে গ্রেপ্তার করে মাথা আই পড়ুন ধরেছে মাথাকে গ্রেপ্তার করতে হবে এই যা যা যারা রক্ষক তারাই তো ██ এই খেলেনকারীগুলো শিক্ষা জগতের খেলেনকারী শিক্ষা জগতের বাণিজ্যিককরণ শিক্ষা কোন এটা বেটা মূল ব্যবসায় পরিণত হয়েছে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা এটা তো চলছে এখন আপনি কে কাকে গ্রেপ্তার করবেন যারা মাথায় বসে আছে তারাই যুক্ত ওদের গ্রেপ্তার করতে হলে তো একদম মানে দড়ি ধরে ধরে টান 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 হবে খান খান টানটা কে দেবে দেবে শিক্ষামন্ত্রী টান দেবে শিক্ষামন্ত্রী টান দেবে শিক্ষামন্ত্রী নিজে আগে করে যাবেন তার জন্য দরকার হচ্ছে এটা এই ক্যালেঞ্জকারী কেন হচ্ছে এটা আমাদের দেখতে হবে এর জন্য কারাদী কোন নীতিদায়ী কোন আর্থিক সামাজিক নীতিদায়ী শিক্ষানীতির দায়ী সরকারের ভূমিকা এগুলো আমাদের দেখতে হবে আর মূলত এই কেলেঙ্কারির সুলুক সন্ধান করতে হলে সিবিআই তদন্ত নয় বিচার বিভাগীয় তদন্ত জরুরি আমি আবারও প্রথমে বলেছি আবারও বলবো বিচার বিভাগীয় তদন্ত জরুরি তাহলে যদি কিছুটা মূলে পৌঁছানো যায় তাহলে যদি কর আড়ালে থাকা কুশীলবদের চিহ্নিত করা যায় একদম ধন্যবাদ পুরুষোত্তম বাবু অর্থাৎ তিনি কিন্তু একেবারে কোট আনকোট বলেছেন সিপিআই তদন্তের উপর তিনি ভরসা রাখছেন না বিশ্বাস করছেন না নেট এবং নিট দু পরীক্ষায় যে কেলেঙ্কারি বা অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে তার মধ্যে সিপিআই ভরসা করা যায় না বিচার বিভাগীয় তদন্তের তিনি দাবি জানিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু এবার উঠতে শুরু করেছে আমি বিস্তারিত আমার সঞ্জয়বাবুর কাছে যাচ্ছি সঞ্জয়বাবু হয়েছে একের পর এক আমরা বিচার সাথে কথা আপনি একজন শিক্ষাবিদ আপনার সাথেও কথা বললাম আহ আমরা কলকাতার বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি এই যে একের পর এক প্রত্যেকেরই কিন্তু এই বিষয়গুলিকে নিয়ে একেবারে তিতাবিরক্ত হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই কেলেঙ্কারিকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে এই গোটা বিষয়ের উপর সিপিআই এখন কিন্তু বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এবার তদন্ত করতে হবে কি মনে হয় কতটা পার্টি সিপিআই কি আদতে পারবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তদন্ত করতে বিরোধীরা কিন্তু এই বিষয় নিয়ে তোপ ডাকতে শুরু করেছে দেখুন এটা তো বেসিক্যালি একজন যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে বললে তার দে আনসার ইউ প্রপারলি বলুন যে নিটের যে ব্যাপারটা বলছিলাম এটা তো দেখছে যারা নাকি যারা নাকি রাজনৈতিক থেকে বা যারা বলছিল নিট পরীক্ষা বাতিল করে দাও বা যারা বলছিল আপনার কি কাউন্সিলিংটা বন্ধ করে দেওয়া হোক সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের তো দুজন বিচারপতি শুনছেন ওনারা তো ওনারা তো ফ্রম টাইম টু টাইম ওনারা মাঝকে মাঝে মাঝেতে ওনারা অবজারভেশন দিচ্ছেন ওনারা কি কাউন্সেলিং বন্ধ করেছেন বন্ধ করেননি ঠিক আছে সুতরাং সিবিআই তো তদন্ত হয়তো ওই জানি কয় সিবিআই একটা তদন্তকারী সংস্থা আমরা বেসিক্যালি উই লিভ ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি ঠিক আছে আমরা সিবিআই সম্পর্কে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নানা রকমের বক্তব্য আছে যে ওদেরকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে দেওয়ার কথা আমি বলছি না তবে যেহেতু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে আছে ঠিক সুতরাং তাদেরকে যেহেতু চার্জ দেওয়া হয়েছে প্রথম থেকে একটা অবিশ্বাস রাখাটা উচিত নয় আমি বেসিক্যালি মনে করি এবং যেহেতু দেখুন আলটিমেটলি গভর্নমেন্টে যারাই থাকুক এখানে কিন্তু যাদের স্বার্থ জড়িত দে আর দ্য ফিউচার অফ টুমোরো ঠিক আছে দে আর দ্য ফিউচার্স অফ টুমোরো আপনি যারা এরও যারা কাজ করছেন ওদের সন্তান সন্ততিও বা ওদের ঘরের ছেলে মেয়েরও কিন্তু এই রায়ের ফলে মানে অ্যাফেক্টেড যে মন্ত্রী যারা আছে যারা যারা সরকারে আছে ওদেরও কেউ না কেউ কিন্তু তার জন্য এফেক্টেড হচ্ছে এই প্রশ্ন লিকেজের জন্য ঠিক আছে যে খুব সামান্য পরি একটা অংশ ঠিক আছে দিট উইল নট বিশিয়াল টেন পার্সেন্টও হবে না ঠিক আছে ভেরি স্ল্যান্ডার পার্সেন্টেজ ইজিং বেসিক্যালি গেটিং অ্যাডভান্টেজ সুতরাং এইভাবে আমি মূলত বেসিক্যালি যেহেতু সরকার যেহেতু অ্যাকশন নিয়েছে সরকার ডিমান্ড উঠবার আগেই যে জায়গায় নাকি বলে দিয়েছি ইউসিসি নেট পরীক্ষাটা এবার আমরা বাতিল ঘোষণা করছি ঠিক আছে সুতরাং এবং সিবিআই অর্ডারের জন্য দিয়েছে হয়তো রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী বা যারা যুক্ত শিক্ষাবিদ হিসাবে আমি ব্যক্তিগত সিবিআই উপরে আমি ব্যক্তিগতভাবে বেসিক্যালি বলবো যে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে নাও আগামী দিনে হয়তো ব্যাপারটা আমাদের সামনে পার্লামেন্টের যে অধিবেশন শুরু হবে এটা চব্বিশে জুন থেকে নতুন পার্লামেন্ট শুরু হবে ঠিক আছে যখন নাকি শুরু হবে ম্যাটার উইল কাম হ্যাঁ হবে ঠিক আছে সেখান থেকে হয়তো নিশ্চয়ই আরো লার্জার প্ল্যাটফর্মে আলোচনা হবে ঠিক আছে কোথায় কিভাবে লিক হয়েছিল কেন হয়েছিল কারা জড়িত কি শাস্তি দেওয়া দরকার কাদেরকে দিয়ে তদন্ত করানো দরকার যদি ইফ নট সিবিআই দেন বেসিক্যালি আমার মনে হয় লার্জার প্ল্যাটফর্মে এসে এটা আরো 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 বেশি পরিমাণে আলোচনা করা উচিত পাবলিক ডোমেইনে তো প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার বক্তব্য রাখবে যারা সরকার পক্ষ আছে ওনারা ওদের নিজেদেরকে আত্মপক্ষ সমর্থনে কথা বলবে যারা বিরোধীরা আছেন ওরা সরকারের উপর চাপবার চেষ্টা করবেন কিন্তু অ্যাজ পার্লামেন্ট সেশন ইজ ভেরি ক্লোজ চার পাঁচ দিন আছে আই পার্সোনালি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার মে বি ডিসকাস দেয়ার ইন ডেপথ আলোচনা করা হোক বেসিক্যালি নিট এই মানে ন্যাট ইউজিসি ন্যাট শুধু তা আরো যে বিভিন্ন রাজ্যের এবং কি আমরা এই যে পাবলিক একটু আপনাকে থামাচ্ছি আমরা সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছি প্রাক্তন পুলিশ কর্মী নন্দন সরকার আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নন্দন বাবু আপনাকে প্রথমে নিউজ গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার ইতিমধ্যেই নিট এবং নেটের অসঙ্গতির খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি উঠে আসছে তদন্তের দাবি উঠছে সেই বিষয়কে কেন্দ্র করে আপনি একজন প্রাক্তন পুলিশ কর্মী কিভাবে দেখছেন বিষয়টি আমি প্রাক্তন পুলিশ কর্মী প্রথমে আপনাকে ধন্যবাদ যে আমাকে এই আপনার যে এই যে টক শোতে আমাকে কিছু একটা বলতে দেওয়ার জন্য আমি এমনিতে প্রাক্তন পুলিশ অফিসার কিন্তু আমি এখন ত্রিপুরা মেডিকেল কলেজে ওয়েস্টি হিসাবেও কর্মরত আছি সেই হিসাবে নিটের সঙ্গে আমারও একটা যোগাযোগ হয়ে গেছে তো নিট ইউজি যেটা মানে আন্ডার যেটা নিট সেটাতে এই প্রায় দু ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছিল প্রথম থেকেই আমরা শুনে যাচ্ছি যে মানে পরীক্ষাতে নিট পরীক্ষাতে যেগুলো হয় সেগুলো নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টিআই তো এন টিআই একটা অটোনোমাস বডি এরা নিজেরা ফর্মুলেট করে এখানে অনেক স্পেশালিস্ট আছে এরা পরীক্ষাটা নেয় এটা শুধু নিট পরীক্ষা নয় ভারতের অনেকগুলো বড় বড় পরীক্ষা যেমন জয়েন্ট যে এগুলো এই এন টি এগুলো কন্ডাক্ট করে তো গত বছর যখন নিট পরীক্ষাতে আমাদেরও কিছু কিছু কানে আসছিল যে নিট পরীক্ষাতে নম্বর পাইয়ে দেয়া যায় একটা চক্র সারা ভারতে সক্রিয় যারা নিটের মানে পরীক্ষাতে একটা ক্যান্ডিডেট একটা বিশেষ মানে অনেক বেশি স্কোর করে দিতে পারে টাকার বিনিময়ে তো সেই খবরটা আমাদের কাছেও কিছু কিছু কানে এসেছিল কিন্তু আমরা সেগুলো বিশ্বাস করিনি কিন্তু এই বছর যখন নিটের রেজাল্ট আউট হলো তখন দেখা গেল একটা মানে আনএক্সপেক্টেড একটা মানে স্কোরিং হয়েছে ফার্স্ট র্যাঙ্কিং পেয়েছে প্রায় সিক্সটি সেভেন ক্যান্ডিডেট যেটা কোনোদিনও সম্ভব নয় কারণ দু হাজার একুশে মাত্র তিনজন পেয়েছিল ফার্স্ট র্যাঙ্ক তো সেখানে সিক্সটি সেভেন সেটা একটা নম্বর যেটা যেটা হল সেটা হল যে এই যে নিট পরীক্ষা হয়েছে সেখানে নিয়ম অনুযায়ী যে আপনি যদি একটা প্রশ্নের উত্তর যদি আপনি ভুল দেন তাহলে এক নম্বর কাটা যাবে আর যদি আপনি প্রশ্নটা এটেম্প না করেন তাহলে চার নম্বর কাটা যাবে হম অর্থাৎ সেখানে দেখা গেছে কিছু কিছু ক্যান্ডিডেটের স্কোরিং সেভেন ওয়ান এইট আউট অফ সেভেন টোয়েন্টি বা সেভেন এগুলো হতে পারে না আমি যদি ক্যান্সার শীটের যে গ্রিড আছে গ্রিডটাতে যদি যাই তাহলে কিন্তু এগুলো হওয়া সম্ভব নয় তো সেখানে নানা ধরনের বৈষম্য দেখা দিয়েছে কিন্তু এর থেকে বড় কথা হলো যে হরিয়ানার একটা সেন্টার থেকে একই সেন্টার থেকে সেন্টার থেকে প্রায় জন ওই যে প্রথম যে মানে সেভেন টু জিরো আউট অফ সেভেন টু জিরো পেয়েছে অর্থাৎ সাতশো বিশ করে পেয়েছে একই সেন্টার থেকে সেটা কখনো সম্ভব নয় আরেকটা একটা জিনিস হলো একজন ক্যান্ডিডেট কনফেস করেছে যে ওর কাকা ওকে একটা অ্যান্সার শিট দিয়েছিল এবং ওকে বলেছিল যে এগুলো তুই একদম ভালোভাবে মুখস্থ করে নে পরদিন ও দেখেছে যে হুবহু এই প্রশ্নগুলি এসছে তার মানে কি এটা একদম নিশ্চিত যে কোশ্চান লিক হয়েছে এনপিএফ বারবার বলছে কোশ্চান লিক হয়নি কোশ্চান লিক হয়নি ওরা তো ওদের কথা বলবেই কিন্তু কোশ্চন যে लीक হয়েছে এবং এখানে যে মেজরের একটা যে করাপশন হয়ে গেছে সেটা কিন্তু সবাই জানে সবাই বুঝতে পারছে সেটা যে হয়েছে কারণ ওদের বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে এই যে एग्जाम যে রেজাল্ট আউট করেছে তো সবাই কিছু কিছু এখানে বিচারpadStartেলা সুপ্রিম কোর্টে গেছে এনটিএ গেছে কিন্তু 2.4 মিলিয়ন ক্যান্ডিডেট যে রেজাল্ট পাবলিশ করায়ছে সেটা তো স্টক করে স্টক করে দেওয়া যায় না সেখানে হয়তোবা

যেখানে 1563 জন যে ক্যাডারে আছে যাদের ডিসবার্ড দেওয়া হয়েছিল সেই ক্যান্ডিডেটগুলোকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে। পুরো नीट পরীক্ষাটা বাতিল হয়ে গেছে সেরকম আমরা কিছু জানি না কারণ এটা একাডেমিক সেশন শুরু হয়ে যাবে। সেখানে ক্যান্ডিডেটদের একটা ফিউচার আছে সবাই তো আর করাপশনে জড়িত নয়। এরকম হাজার হাজার ক্যান্ডিডেট আছে যারা হয়তো ভালোভাবে পড়াশোনা করে তারপরে পরীক্ষা দিয়ে ভালো স্কোর করেছে। তো সেখানে সুপ্রিম কোর্ট হয়তো সেটাও চিন্তা করবে। কিন্তু সামগ্রিক ভাবে বলতে গেলে এই নিট পরীক্ষা দু হাজার মেজর একটা করাপশন যে হয়েছে এবং এটা লাস্ট করাপশন হয়েছে এবং যারা যারা এই যে প্রশ্ন তৈরি করার জন্য মানে করেছিল ওখান থেকে লিক হয়ে যেতে পারে এনটিএ থেকে লিক হয়ে যেতে পারে তো এগুলো ডিটেলস তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে কিন্তু এগুলো কিন্তু কোনোমতে ভালো লক্ষণ নয় যাতে ডাক্তার তৈরি হবে সেখানে যদি এরকম দু নম্বরি হয় তাহলে তো আমাদের ভবিষ্যতে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাই ভেঙে পড়বে এসব

এগারো লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ এবার প্রশ্ন চিহ্নের মুখে শিক্ষক শিক্ষা মন্ত্রক ইতিমধ্যেই সে বিষয় নিয়ে মুখ খুলেছে পরীক্ষার ঠিক চব্বিশ ঘন্টা পর বাতিল কেন করা হয়েছে সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও শিক্ষা মন্ত্রক কিন্তু জানাচ্ছে যে খুব দ্রুত তদন্ত হবে আমি আবারও যাচ্ছি বাবুর কাছে বাবু এই যে দেখা যাচ্ছে যে সিবিআই তদন্ত শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা বাতিল রাজ্যের কথাই যদি বলি এডিসির পরীক্ষা তিন তিনবার সময় পরিবর্তন করা হয়েছে একবার উঠে এসেছিল যে পরীক্ষা পত্র ফাঁস এবং আবার অন্যদিকে উঠে এসেছিল যে অন্যান্য পরীক্ষার জন্য নাকি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে এই একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে ভরসা কতটা রয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে না না কিছু কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি যদি বেসিক্যালি যদি স্ট্রিক্ট যদি না নেওয়া হয় এই সামাজিক ব্যাধি কিন্তু এটা শুধু কেবলমাত্র আমি আপনাকে কয়েকটা পরীক্ষার নাম বলেছি দেয়ার আর অ্যাট লিস্ট সেভেন এক্সামিনেশনস সেভেন সেই কয়েকদিনের মধ্যে বাতিল হয়েছে প্রশ্নপত্র লিক হয়েছে বলে ঠিক আছে এখন বেসিক্যালি আমি উনি মানে মানে স্ক্যাম হয়েছে কি এবং মানে ডেফিনেটলি ইট ইজ এ স্ক্যাম প্রশ্নপত্র যারা নাকি এরকমভাবে পেয়ে গিয়েছে বা মানে যেভাবে মানে নেট পরীক্ষায় যে কথাটা বলা হচ্ছে কিন্তু ওই নিট পরীক্ষায় প্রশ্ন লিক হয়েছে বলে উনি যেটা মানে স্বর্ণ সরকারবাবু বলছিলেন বেসিক্যালি এটা কিন্তু মিনিস্টারও কিন্তু বলছেন না ঠিক আছে এবং ব্যাপারটা যেহেতু বেসিক্যালি আই ডোন্ট ওয়ান্ট টু মেক এ সুইপিং কমেন্ট বেসিক্যালি ইট সাবজুডিস ম্যাটার সুপ্রিম কোর্ট অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেহেতু এস সি আই যেহেতু ব্যাপারটা দেখছে সেখানে হু এম আই টু কমেন্ট ঠিক আছে যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতিরা আট তারিখের দেখবেন ব্যাপারটা এমন কি এখন যে সমস্ত বিভিন্ন রাজ্যে যে সমস্ত কেস আছে সবগুলো হাইকোর্টে যতগুলো কেসে সবগুলো কিন্তু আজকে স্টেই করে দিয়েছে বলেছে স্যান্ড অল দিস রিপোর্ট টু দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ফর देयर অবজারভেশন ঠিক আছে সুতরাং এই জায়গায় এসে হঠাৎ করে আমি কিছু বলতে চাই না ঠিক আছে লেট আই হপ ফুল কনফিডেন্স অন দি আমাদের বিচার ব্যবস্থার উপর এমন কি ততনতরী সংস্থাগুলির উপর আমার বিশ্বাস আছে হয়তো ওনাদের হয়তো অনেকেরই অনেক রকম ব্যাপার আছে কিন্তু রাজনৈতিক ব্যাপার যে সেটা একদম মুক্ত সেটাও বলছি না যেটা বিরোধী দলের তারা বলছেন ওদের কাছেও সম্মান দেখিয়ে কথাটা বলছি বাট স্টিল গভর্নমেন্ট যেহেতু দায়িত্ব দিয়েছে নেট পরীক্ষা এবং নেট পরীক্ষা তো দেখুন গত জুনের আঠারো তারিখ পরীক্ষা হয়েছে মাত্র যদি যেহেতু গভর্নমেন্টের কাছে যেহেতু মেসেজ চলে এসেছে গভর্নমেন্ট যেহেতু বুঝতে পেরেছে ইট ইট মে বি ইন্টিগ্রিটি ইজ যে বলা হচ্ছে পরীক্ষাটা বাতিল করে দিয়েছে এবং যারা যারা নাকি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে ওদেরকে তত মানে তাদেরকে বেসিক্যালি টু বেসিক্যালি ন্যাব দোজ পিপুল সিবিআই অর্ডার ইজ সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে যা করবা गवर्नमेंट হ্যাজ টেকেন ডিসিশন वेरी কুইকলি এন্ড প্রম্পটলি এটাকেও তো সাধুবাদ জানানো উচিত কারণ পরীক্ষা তো এরকম নয় যে নিটের মতো ফল প্রকাশের পর বেরিয়েছে ফল প্রকাশের পর বেরিয়েছে এখন বেসিক্যালি যারা পরীক্ষা দিয়েছে ওরা কিন্তু পরীক্ষা দিয়েছে জুনে আঠারো তারিখ আজকে হলো জুনে তারিখ আলটিমেটলি নোডি নোজ দা আমার পরীক্ষা যারা দিয়েছি তাদের রেজাল্ট কি হবে এটা ওনারা জানেন না সুতরাং সেই জায়গায় তো আমি তো বলবো যে গভর্নমেন্ট হ্যাজ টেকেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টেকেন ভেরি কুইক ডিসিশন উইদাউট বেসিক্যালি ওয়েটিং ফর দ্য রেজাল্ট টু ডিক্লিয়ার তার ফলে ছাত্ররা নিজেদেরকে কখনোই যারা অন্তত সি নেট পরীক্ষায় বসছে বলতে পারবে না বেসিক্যালি উই আর দা সাফার অফ দিস প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার জন্য বা যারা যদি কেউ এক্সট্রা অ্যাডভান্টেজ নোয়ার থাকে পেয়ে যেত ওদেরকেও ব্লক করে দেওয়া হয়েছে তো বেসিক্যালি মানে সিচুয়েশনটা ইট হাজ বিকাম বেসিক্যালি এটা যে পুরুষোত্তম বাবু যে কথাগুলো বলছিলেন যে সমস্ত দুর্নীতিগুলো দেখা যাচ্ছে এগুলো সবলমাত্র একটা জায়গার না অনেকগুলো ফ্যাক্টর তার জন্য কাজ করছে প্রশ্নপত্র কেন লিক হচ্ছে মানে কি এক কম্পিটিশন আছে অর্থনৈতিকভাবে কারণ আছে সামাজিক কারণ আছে কিন্তু এই প্রশ্নপত্র যে লিক হতে আরম্ভ করেছে তার যে প্রবণতা দিনের পর দিন যেভাবে বাড়ছে এটা কিন্তু একটা সামাজিক বেদির মতো হয়ে গেছে এবং তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে শুধু সরকারে যারা আছেন ওদেরকে চাপলে চলবে না গভর্নমেন্ট বান ফ্লোরে আমি এই জন্য বলছি পার্লামেন্ট সেশন উইল স্টার্ট ইট ইজ এ গ্রেট কনসার্ন ফর দ্য সোসাইটি এজ এ ওল্ড সমস্ত সমাজের জন্য একটা কিন্তু এটা কিন্তু একটা মানে কি বলবো এটা এটা একটা অমঙ্গল দিক কারণ আমাদের দেশের যুব সমাজ একটা বড় অংশ এটা আনএমপ্লয়েড ইউথের এডুকেটেড আনএমপ্লয়েড ইউথের একটা বড় সমস্যা ওদের চাকরির সমস্যা সুতরাং এগুলো নিয়ে কোনো কোনো বেসিক্যালি চক্র পয়সার জন্যই হোক বা সেটা রাজনীতির সুযোগ নিয়েই হোক কেউ বাড়তি সুযোগ নিয়ে যাবে মেরিটকে নিচে ফেলে দেবে বা যারা সামাজিকভাবে পিছিয়ে আছে যারা নাকি বিভিন্ন অংশের যারা লোকজন যারা নাকি যোগ্য লোকদের ঠকিয়ে আর একটা পয়সার জোরে উপরে চলে যাবে এটা তো চলতেই দেওয়া যায় না আলটিমেটলি সুপ্রিম কোর্টের রিসেন্টটা বলছিলাম না ওনারা বলছিলেন দ্য দ্য অবজারভেশন অব দি সো নাইস যে বেসিক্যালি দে বি দেিটিরিয়াস টু দ্য সোসাইটিস মানে সমাজের ক্ষতি ছাড়া আর কিছু হবে না যার যোগ্যতা নেই সে যদি ডাক্তার হয় আলটিমেটলি সে কি করবে কার চিকিৎসা করবে সে চিকিৎসা তো করবে না তার ফলে যারা জনগণ যখন সেবার জন্য ওর কাছে যাবে তখন তো আলটিমেটলি উইল নট গেট ট্রিটমেন্ট রাদার মেল ট্রিট দে উইল বি গেট মেল ট্রিটেড অর্থাৎ এই নেট এবং নেট পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র নিয়েছে একের পর এক বিভিন্ন জায়গা থেকে দাবি উঠে আসছে সে বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি আমার সাথে স্টুডিওতে ডক্টর সঞ্জ রায় ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পরীক্ষা প্রশ্নপত্র বা আগামী দিনে ছাত্রদের ভবিষ্যৎ বা এই যে সিস্টেম রয়েছে ভারত সরকারের এই যে সিস্টেমে কিভাবে কাজ কর তদন্তটা কিভাবে চলবে একাধিক বিষয়ে জানানোর জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অর্থাৎ বলতে হচ্ছে যে আগামী আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সামনে রয়েছে বাদল অধিবেশন যেখানে বাজেট পেশ হবে আগে এই তদন্ত নিয়ে কেন্দ্র কি কোনো কিছু বলি কিনা অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে কোনো বিবৃতি আসে কিনা বা কতটা চাপে পড়তে পারে বিরোধীদের মুখে কতটা চাপে ফেলতে পারে কেন্দ্রকে থেকে বিষয় কিন্তু উঠে আসছে এখন বিশ্বাস রাখতে হবে সিবিআই তদন্তের উপর যেহেতু সিবিআই উপর দায়ভার দায়িত্বভার দেওয়া হয়েছে তাই সিবিআই এবার তদন্তের সাপেক্ষে কি বের করে আনে মূল যারা মাস্টারমাইন্ড রয়েছে যারা এই চক্রের সাথে জড়িত রয়েছে তাদেরকে হাতে নাতে পাকড়াও করা সম্ভব হয় কিনা সেটাই দেখার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন